নতুন শিক্ষাক্রমে নতুন যে সকল পরিবর্তন আসছে পাঠ্যবইয়ে, এ বিষয়টি নিয়ে আমাদের আজকের এই ভিডিওটি। সৌরিয়ার অনারেবল ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ওয়েলকাম টু আওয়ার টেলি ওয়ার্ল্ড পেজ অ্যান্ড টেলি ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল। নতুন শিক্ষাক্রমের ষষ্ঠ শ্রেণীর একটি বইয়ের উদাহরণ দিয়ে আমরা নতুন শিক্ষাক্রমের নতুন পাঠ্যবইয়ের যে পরিবর্তন আসে সে বিষয়টি একটু তুলে ধরার চেষ্টা করব। তো ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের প্রথম যে অধ্যায়, সে প্রথম অধ্যায়টা হচ্ছে মর্যাদা বজায় রেখে যোগাযোগ করে। তো প্রথমে এই অধ্যায়ে ছয়টি পরিস্থিতির ছয়টি ছবি দেওয়া এবং এই সব পরিস্থিতিতে কি ধরনের যোগাযোগ হয় তা শিক্ষার্থীদের ছোট ছোট দলে ভাগ হয়ে আলোচনা করে এবং ভূমিকা অভিনয়ের মাধ্যমে উপস্থাপন করতে হবে। যেমন একটি ছবিতে রাতের খাওয়া শেষে পরিবারের সবাই মিলে একসঙ্গে কথা বলার চিত্র দেওয়া হয়েছে এবং সেখানে সারা দিন কে কি করেছে তা নিয়ে কথা হচ্ছে। তো ছবিগুলোর এক একটির পরিস্থিতিতে মর্যাদা বজায় রেখে যোগাযোগের ক্ষেত্রে যেসব বিষয় বিবেচনায় রাখা উচিত বলে একজন শিক্ষার্থীর কাছে মনে হয় তা বইয়ে লেখার জন্য আলাদা করে ফাঁকা জায়গা রাখা হয়েছে এবং এইভাবে ধারাবাহিকভাবে বাসায় মর্যাদা প্রকাশ, মর্যাদা অনুযায়ী সর্বনাম ও ক্রিয়া, সর্বনামের রূপ, ক্রিয়ার রূপ, সর্বনাম ও ক্রিয়া দিয়ে বাক্য, বার্ষিক ও অবার্ষিক যোগাযোগের অনুশীলন, জরুরি প্রয়োজনে কারোর সঙ্গে কীভাবে যোগাযোগ করতে হয় তা শেখানোর ব্যবস্থা করা হয়েছে। তো নতুন শিক্ষাক্রমে যে বিষয়টি গুরুত্ব দেওয়া হয়েছে সেটি হচ্ছে নতুন শিক্ষাক্রমে মুখস্থ বিদ্যা এড়ানো হচ্ছে এবং সাতটি অধ্যায়ে বিন্যস্ত করে শিক্ষার্থীদের যোগাযোগ, প্রমিত ভাষায় কথা বলা, কবিতা, গল্প, প্রবন্ধ, নাটক ইত্যাদি পড়ে বুঝতে পারা সহ সাতটি দক্ষতা বাড়ানোর দিকে নজর রেখে সাজানো হয়েছে নতুন শিক্ষাক্রমের আলোকে তৈরি করা ষষ্ঠ শ্রেণীর বাংলা বইটি। তো একটি বই দিয়ে বাংলার যে নানা বিষয়গুলো আছে সে বাংলার নানা বিষয় শেখানো হবে যা এতদিন তিনটি বই দিয়ে শেখানো হতো। যেমন বই তিনটি হলো আমাদের আনন্দপাঠ, বাংলা দ্রুত পঠন, বাংলা ব্যাকরণ ও নিমিথি ও এবং ছাড়ুপাঠ। এই তিনটি বই দিয়ে কিন্তু আগে আলাদা আলাদা করে শেখানো হতো, এখন কিন্তু একটি বই দিয়ে বাংলার নানা বিষয় শেখানো হবে। তো শুধু বাংলা বইয়ে নয়, নতুন শিক্ষাক্রমের আলোকে প্রথম থেকে এখন উচ্চ মাধ্যমিক পর্যন্ত সব শ্রেণীর বইয়ে বদলে যাচ্ছে এবং বিষয়বস্তু বিন্যাস সব ক্ষেত্রে আনা হচ্ছে বড় রকমের পরিবর্তন। এর মধ্যে প্রথম ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা জানি প্রথমে আগামী জানুয়ারি থেকে শিক্ষাক্রমের আলোকে পাঠ্য বই হাতে পাবে। তো এই বিষয়ে আমাদের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের এনসিটিবি সদস্য শিক্ষাক্রম মোহাম্মদ মশিউজ্জামান বলেন, যেহেতু শিখন প্রক্রিয়ার পুরানো ধরনেই বদলে যাচ্ছে সুতরাং সেটি মাথায় রেখে পাঠ্য বইগুলো একেবারে নতুন আঙ্গিকে তৈরি হচ্ছে এবং আগামী বছর থেকে যেসব শ্রেণীর শিক্ষার্থীদের হাতে নতুন শিক্ষাক্রমের বই দেওয়া হবে তা লেখার কাজও শেষ করা হয়েছে, এখন ছাপা হচ্ছে এবং যোগ্যতা ভিত্তিক শিক্ষাক্রমের বিষয়টি মাথায় নিয়ে বইগুলো প্রণয়ন করা হচ্ছে এবং এতে ব্যবহারিক শিক্ষার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য শ্রেণীর বই প্রণয়ন করা হবে, তবে কোন শ্রেণীতে কতগুলো বই হবে তা কিন্তু ঠিক হয়ে গেছে। তো এনসিটিবির সূত্র মতে আগামী জানুয়ারিতে শুরু হতে যাওয়া নতুন শিক্ষা বর্ষে 2023 সালে প্রথম ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর নতুন শিক্ষাক্রমের পুরোপুরি বাস্তবায়িত হবে, অর্থাৎ প্রথম শ্রেণীতে ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীতে শিক্ষাক্রম পুরোপুরি বাস্তবায়িত হবে। এরপর পর্যায়ক্রমে বিভিন্ন শ্রেণীতে নতুন শিক্ষাক্রমের আলোকে বই পাবে শিক্ষার্থীরা। এখন চলছে বই ছাপানোর কাজ। নতুন শিক্ষাক্রমের আলোকে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের 10টি অভিন্ন বই পড়ানো হবে এবং এগুলো হলো বাংলা, ইংরেজি, গণিত, জীবন ও জীবিকা, বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, ধর্মশিক্ষা, তো প্রত্যেক ধর্ম অনুযায়ী, এবং শিল্প ও সংস্কৃতি। বর্তমানে মাধ্যমিকে আমরা জানি 14টি বই পড়ানো হয়, এখন অষ্টম শ্রেণী পর্যন্ত কিছু অভিন্ন বই পড়তে হয় আর নবম শ্রেণীতে শাখা বিভাজন হয়। তো নতুন শিক্ষাক্রমে আমরা জানি একাদশ শ্রেণীতে গিয়ে শাখার পরিবর্তন হবে, নবম দশম শ্রেণীতে কিন্তু কোনো বিভাজন হবে না। তো নতুন শিক্ষাক্রমের পাঠ্যসূচি হবে আসলে জীবনমুখী, তবে প্রাথমিকের যে স্তর সে প্রাথমিক স্তরে বইয়ের সংখ্যা কম। প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ানোর জন্য 8টি বিষয় ঠিক করা হয়েছে এবং এগুলো হলো বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, সামাজিক
সামাজিক বিজ্ঞান, ধর্মশিক্ষা, স্বাস্থ্য সুরক্ষা, শিল্প সংস্কৃতি, তবে সব বিষয়ের জন্য শিক্ষার্থীরা বই পাবে না। যেমন প্রথম শ্রেণীর বই হবে এখনকার মতোই তিনটি, এবং কিছু বই শিক্ষক গাইডের আলোকে পড়ানো হবে। আমরা আগেও আপনাদেরকে বলেছিলাম সে বিষয়গুলো। আর প্রাক প্রাথমিকের শিশুদের জন্য আলাদা বই থাকবে না, শিক্ষকেরাই শেখাবেন। তো এনসিটিবি এবং বই লেখার সঙ্গে যুক্ত ব্যক্তিদের সঙ্গে কথা বলে যে বিষয়টি জানা গেছে সেটি হচ্ছে, নতুন শিক্ষাক্রমের আলোকে প্রণয়ন করা বইগুলোর বিষয়বস্তুর পাশাপাশি ছবি, অলঙ্করণ তারপরে ইত্যাদির ক্ষেত্রেও কিন্তু বড় পরিবর্তন আনা হয়েছে। বাস্তব অভিজ্ঞতার আলোকে পাঠ্যপুস্তকের বিষয়বস্তু এমনভাবে লেখা হয়েছে যাতে বইগুলো শিক্ষার্থীদের কাছে অনেক বেশি সহজ ও আনন্দময় হয়। তো এর মাধ্যমে চারপাশের যে প্রতিনিয়ত ঘটে চলা বিভিন্ন যে বিষয়গুলো আছে এবং ঘটনার সঙ্গে পাঠ্য বইয়ের একটি সংযোগ তৈরির চেষ্টা হয়েছে। যেমন ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের প্রথম অধ্যায়টি হচ্ছে সুস্থতা কি, আনন্দে থাকি, নিরাপদে থাকি, এমনভাবে সাজানো হয়েছে যেখানে দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের কাজকে তুলে আনার ব্যবস্থা করা হয়। সেগুলো নিয়ে শিক্ষার্থীরা সহপাঠীদের সঙ্গে আলোচনা করে ভালো থাকা এবং সুস্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় ধারণাগুলো জেনে নেবে। একটি স্বাস্থ্য মেলা আয়োজনের মাধ্যমে সবার সামনে সেসব ধারণা তুলে ধরতে হবে, সারা জীবনে যাতে ভালো থাকার এই যাত্রা অব্যাহত থাকে সে শিক্ষাও দেওয়া হবে। পাশাপাশি শ্রেণীকক্ষে শিক্ষকের নির্দেশনায় কিছু মজার শরীরচর্চা করা হবে। একই সঙ্গে এই শরীরচর্চাগুলোর বাড়িতেও নিয়মিত পরিবারের অন্য সদস্য ও বন্ধু আছে সে বন্ধুদের সঙ্গে করার শিক্ষা দেওয়া হবে। আবার বইয়ে আমাদের যে দিনলিপি আছে সে দিনলিপি নামের একটি অংশে সকাল, দুপুর, বিকেল এবং রাতের কাজের বিবরণ লিখে রাখার ব্যবস্থা করা হয়েছে। এইগুলো নিয়ে আবার সহপাঠীদের সঙ্গে আলোচনা করা হবে। এইভাবে নানা বিষয় শেখানোর ব্যবস্থা করে বইটি সাজানো হয়েছে। তো ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের এই বইয়ের দ্বিতীয় অধ্যায়ে আমাদের কৈশোরের যত্ন, কিছু কমিক এবং বিভিন্ন উদাহরণের মাধ্যমে বয়ঃসন্ধিকালের সম্পর্কে শেখানো হয়েছে। কথা বলার ছলে ছয়টি অধ্যায়ে বইটি সাজানো কিন্তু হয়েছে। এরপরে কিউআর কোড বাদ এবং কমছে গান, অর্থাৎ কিউআর কোড যে ছিল সে কিউআর কোড বাদ যাচ্ছে, কমছে গান। বর্তমানে দেশের মাধ্যমিক স্তরে 62টি শিক্ষা প্রতিষ্ঠানে আমরা জানি ষষ্ঠ শ্রেণীতে পরীক্ষামূলকভাবে নতুন শিক্ষাক্রমে বাস্তবায়িত হচ্ছে, মানে এই জন্য যেসব বই তৈরি করা হয়েছে সেখানেও পরিবর্তন আনা হয়েছে। যেমন পরীক্ষামূলক বইয়ে ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের ষষ্ঠ অধ্যায়ে সাহিত্য পড়ি, লিখতে শিখি, দ্বিতীয় পরিচ্ছেদে তিনটি গান ছিল, এগুলো হলো কবি রবীন্দ্রনাথ ঠাকুরের আমরা সবাই রাজা, দ্বিজেন্দ্রলাল রায়ের সে ধনধান্য পুষ্পপড়া এবং আব্দুল আলিমের গান, গীতিকার একেম আব্দুল আজিজের খল খল ছল ছল, এই যে গানগুলো ছিল। এবং বইয়ে লিখিতভাবে দেওয়ার পাশাপাশি কিউআর কোডও দেওয়া হয়েছিল যাতে শিক্ষার্থীরা কিউআর কোডটি স্ক্যান করে গানটি শুনতে পারে। কিন্তু পরিমার্জন করে এখন কেবল আমরা সবাই রাজা গানটি রাখা হয়েছে, বাদ দেওয়া হয়েছে কিউআর কোডও। তো এই পরিচ্ছেদে শ্রেণীকক্ষে সবাই মিলে গানটি গাইতে হবে এবং গানের মাধ্যমে শিক্ষার্থীরা গান বিষয়ে কী বুঝলো, গানের মাধ্যমে শিক্ষার্থীরা গান বিষয়ে কী বুঝলো সেটি চর্চা করা হবে এবং বইয়ের একটি অংশে কী বুঝতে পারে তার লেখার কিন্তু ব্যবস্থা রাখা হয়েছে। এবং প্রয়োগিক যে নানা ঘটনা আছে সে নানা ঘটনার মধ্যে দিয়ে শিক্ষা নেবে শিশুরা। তো এনসিটিবির সূত্র মতে ইতিহাস ও সামাজিক যে বিজ্ঞানের যে বইগুলো আছে বেশ কিছু বিষয়বস্তু ছবি বাদ দেওয়া হয়েছে এবং এইরকমভাবে আরও বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। এবং গণিত বইটিতে মোট 12টি শিখন ও অভিজ্ঞতা দিয়ে সাজানো হয়েছে এবং শিক্ষার্থীদের সক্রিয় ও অংশগ্রহণ ও বাস্তব যে উপকরণ সে উপকরণের মাধ্যমে বিভিন্ন গাণিতিক ধারণা দেওয়া হয়েছে কিন্তু বইতে। এবং নতুন শিক্ষাক্রমের যে প্রথাগত পরীক্ষা আছে, ধারাবাহিক যে বছর জুড়ে যে নানান কার্যক্রম সে মূল্যায়নের উপর গুরুত্ব দেওয়া হয়েছে এবং এই জন্য বইয়ে যেসব জায়গা লেখার অংশ রয়েছে সেগুলো ধারাবাহিক মূল্যায়নের অংশ হবে বলে জানিয়েছেন এনসিটিবির সদস্য মোহাম্মদ মশিউজ্জামান। আরেকটি বিষয় হচ্ছে মুখস্থ এড়ানোর চেষ্টা। আমরা জানি এখন তো অনেকটা মুখস্থ নির্ভর, তো মুখস্থ এড়ানোর চেষ্টাটা কিন্তু আমাদের নতুন শিক্ষাক্রমে জোর দেওয়া হয়েছে। যেমন ষষ্ঠ শ্রেণীর বাংলা বইটি রচনা ও সংকলনের যে দায়িত্ব থাকা 7 জন শিক্ষকের মধ্যে একজন হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা শিক্ষক তারিক মঞ্জুর। এবং নতুন শিক্ষাক্রমের আলোকে পাঠ্য বইয়ের নানা পরিবর্তনের কথা জানিয়ে তিনি বলেন,
যে বইয়ের তথ্য মুখস্থ করার বিষয়টিকে এড়ানোর চেষ্টা করা হয়েছে, অর্থাৎ সাইকেলের যন্ত্রাংশ কটি সেটি মুখস্থ না করে সাইকেলের চালানোর উপর গুরুত্ব দেওয়া হয়েছে। ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বইটিতে লিখেছেন আমাদের শিক্ষাবিদ মোহাম্মদ জাফর ইকবাল এবং স্বাধীনতা পদকপ্রাপ্ত বিজ্ঞানী এবং ইউজিসি প্রফেসর হাসিনা খান সহ কয়েকজন। এবং বিজ্ঞানের পাঠ্য বইয়ের পাশাপাশি সহায়ক বইও দেওয়া হবে, সেখানে যেখানে সমস্যা সমাধানের ধাপগুলো বিস্তারিতভাবে দেওয়া হয়েছে। এবং হাসিনা খান মনে করেন যে নতুন পদ্ধতিতে শিক্ষার্থীরা বিজ্ঞান পড়ে আনন্দ পাবে। সো ডিয়ার অনারেবল, এই এতগুলো পরিবর্তন নিয়ে কিন্তু আমাদের যে নতুন শিক্ষাক্রম, সেই নতুন শিক্ষাক্রমের নতুন পাঠ্য বই পাবে আমাদের আগামী 2023 সালের যে শুরু হতে যাওয়া প্রথম, ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা। এবং এইভাবে প্রথম থেকে একেবারে আমাদের একাদশ শ্রেণী পর্যন্ত যে আমাদের যে শিক্ষার্থীরা আছে, সেই শিক্ষার্থীদের যে পাঠ্য বই, সব পাঠ্য বইয়ের মধ্যে এইভাবে কিন্তু পরিবর্তন আনা হচ্ছে। সো ডিয়ার অনারেবল ভিউয়ার্স, আমাদের আজকের এই ভিডিওটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও, তাই আমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক শেয়ার কমেন্টে সবাইকে দেখার জন্য সুযোগ করে দিবেন এবং আমাদের সাথে থাকার জন্য অবশ্যই আমাদের টেলিওয়াল পেজে ফলো দিবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।